গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ আগ্রহী সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বি ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শিক্ষার ধারাবাহিক প্রক্রিয়ায়। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল বাংলা ফুল কোর্সের আজকের পর্বে আমি ফ্রি ট্রান্সফর্ম টুল গ্রুপের টুলসগুলো ব্যবহার দেখাবো। কিভাবে এই ফ্রি ট্রান্সফর্ম টুল ব্যবহার করে যে কোনো অবজেক্টকে রোটেট করা যায়, স্কেলিং করা যায়, রিফ্লেক্ট করা যায়, শেয়ার করা যায়, এমনকি পার্সপেক্টিভ আর ডিস্টর্টও করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এটা হলো গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের 19তম টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল এবং পাপেট ওয়ার্ক টুল। অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারের এই টুলটি হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলের শর্টকাট কি হচ্ছে ই। এক্ষেত্রে আপনি এই টুলবারের অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের ই বাটনটি প্রেস করেন সাথে সাথে এই টুলবারের ফ্রি ট্রান্সফর্ম টুলটি সিলেক্ট হয়ে যাবে। ফ্রি ট্রান্সফর্ম টুল গ্রুপের অন্যান্য টুলগুলো দেখার জন্য এই ফ্রি ট্রান্সফর্ম টুলের উপর মাউসের লেফট বাটনে লং প্রেস করতে হবে অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করলেও এই টুলটি দেখা যাবে। এক্ষেত্রে পরবর্তী যে টুলটি আছে সেটি হচ্ছে পাপেট ওয়ার্ক টুল। আমি প্রথমে ফ্রি ট্রান্সফর্ম টুলটি নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে এই টুলটিকে আমি এই এরো চিহ্নের মাধ্যমে বাইরে নিয়ে আসছি, এখানে সেট করে দিলাম। ফ্রি ট্রান্সফর্ম টুলের সাহায্যে যে কোনো অবজেক্টকে রোটেট, স্কেল, রিফ্লেক্ট, শেয়ার এমনকি পার্সপেক্টিভ আর ডিস্টর্ট করা যায়। তবে এই কাজগুলো কিন্তু আমরা সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারাও করতে পারতাম। যেমন এখান থেকে যদি আমি এই রেক্টেঙ্গেল টুলটি নিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি, এই রেক্টেঙ্গেল শেপের ফিল কালারটিকে পরিবর্তন করে নেই। এখন যদি আমি এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে এই শেপের নিয়ে আসি, সেক্ষেত্রে এটা চারপাশে দেখুন একটা বক্স দেখা যাচ্ছে এবং এই শেপের চারদিকে দেখুন ছোট ছোট বক্স দেখা যাচ্ছে। এই বক্সগুলোর উপর যদি আমি মাউস পয়েন্টারটি নিয়ে যাই তাহলে মাউস পয়েন্টারটি ডাবল এরোতে রূপান্তরিত হয়েছে। এখন যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি বড় করতে চাই বড় করতে পারবো, ছোট করতে চাইলে ছোট করতে পারবো, যে কোনো আকৃতি দিতে পারবো, এটা ফ্রি হ্যান্ড ভাবে হচ্ছে। আমি যদি প্রফেশনালি এটাকে ছোট বড় করতে চাই সেক্ষেত্রে আমি শিফট অল্টার প্রেস করে যদি এটাকে ছোট বড় করি এটা প্রফেশনালি ছোট বড় হচ্ছে এবং এখানে যে বেস পয়েন্ট আছে এই বেস পয়েন্টের উপর বেস করে কিন্তু এটা ছোট বড় হচ্ছে। আবার যদি আমি এটাকে ডিস্টর্ট করতে চাই সেক্ষেত্রে এখান থেকে যদি ডিরেক্ট সিলেকশন করতে সিলেক্ট করি এবং যে কোনো একটা চতুর্ভুজকে যদি সিলেক্ট করে নেই, এবার যদি আমি ক্লিক করি দেখুন এটাকে ডিস্টর্ট করা যাচ্ছে, এটাকে ডিস্টর্ট করা যাচ্ছে, এই পাশটাকেও যদি ডিস্টর্ট করতে চাই এখানে ক্লিক করে আমি যদি পরিবর্তন করতে চাই পরিবর্তন করা যাবে। এই কাজগুলোই মূলত হচ্ছে এই ফ্রি ট্রান্সফর্ম টুল দ্বারা করা যাবে। সেক্ষেত্রে আমি যদি এখান থেকে পুনরায় একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করি, রেক্টেঙ্গেল শেপ তৈরি করার পর আমি যখন এই সিলেকশন টুল দ্বারা এটাকে সিলেক্ট করব দেখুন এটা চারপাশে একটা বাউন্ডারি বক্স দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে কারণ হচ্ছে এখানে যে ভিউ অপশানে শু বাউন্ডারি বক্সটা দেখানো আছে। যেমন এখন যদি এটাকে আমি হাইড করে দেই দেখুন এটা চারপাশে কিন্তু বাউন্ডারি বক্স দেখা যাচ্ছে না। আবার যদি আমি এটাকে শু করে দেই তাহলে কিন্তু দেখা যাচ্ছে। এভাবে সিলেকশন টুল দ্বারা এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এই টুলবারের ফ্রি ট্রান্সফর্ম টুলটি সিলেক্ট করি তাহলে এইরকম একটা উইজার্ড চলে আসবে। এই উইজার্ডের প্রথমে আছে কনস্ট্যান্ট, তারপর আছে ফ্রি ট্রান্সফর্ম, তারপর আছে পার্সপেক্টিভ ডিস্টর্ট, তারপর আছে ফ্রি ডিস্টর্ট। এই অপশানগুলো ব্যবহার করে আমরা এই শেপটাকে মডিফাই করতে পারবো। যেমন প্রথমে আছে ফ্রি ট্রান্সফর্ম, এই ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউস পয়েন্টারটিকে যদি এই শেপের চারপাশে যে বল দেখা যাচ্ছে এই বলগুলোর উপর নিয়ে যাই তাহলে দেখুন মাউস পয়েন্টারটি, এই মাউস পয়েন্টারটি দেখুন একটা ডাবল হেড এরোতে পরিণত হয়েছে আর একটা হচ্ছে রাউন্ড ডাবল হেড এরোতে পরিণত হয়েছে। এখন যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে ছোট বড় করতে চাই তাহলে দেখুন এটা হচ্ছে ফ্রিভাবে ছোট বড় হচ্ছে, ফ্রি হ্যান্ডভাবে ছোট বড় হচ্ছে। তবে এটাকে যদি প্রপোর্শন ঠিক রেখে আপনারা ছোট বড় করতে চান তাহলে শিফট অল্টার বাটনে প্রেস করে এটাকে কিন্তু ছোট বড় করা যাবে। এছাড়াও আপনারা যখন এই উইজার্টের উপরের দিকে লক্ষ্য করবেন তাহলে দেখবেন এখানে কনস্ট্যান্ট অপশানটা আছে, এই কনস্ট্যান্ট অপশানটা কিন্তু এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। আমি যখন এটাকে অ্যাক্টিভ করে দিব দেখবেন এটা একটু ডার্ক চলে এসেছে তার ব্যাকগ্রাউন্ডে, তার মানে এটা অ্যাক্টিভ আছে। এখন যদি আমি এটাকে ছোট বড় করি তাহলে কিন্তু এটা প্রপোর্শন ঠিক রেখে ছোট বড় হচ্ছে। আপনি লক্ষ্য করছেন এটা কিন্তু এখন প্রপোর্শন ঠিক রেখে ছোট বড় হচ্ছে। এছাড়াও আপনি কিন্তু এই ফ্রি ট্রান্সফর্ম টুলের সাহায্যে এটাকে মুভ করতে পারবেন। যেমন আমি যদি এই বলগুলোর পাশে নিয়ে যাই দেখুন এটা কিন্তু এখন এক ধরনের গোল ডাবল হেডের মধ্যে পরিণত হয়েছে। এখন যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে ঘোরাই তাহলে দেখুন এটা কিন্তু ঘুরছে।
এক্ষেত্রে এই যে ঘোড়াটা ঘুরছে এটা কিন্তু এই রেফারেন্স পয়েন্টের উপর বেজ করে ঘুরছে। আমি যদি এখানে যে কনস্ট্যান্ট অপশনটা আছে এটাকে ইনঅ্যাক্টিভ করে দেই, এখন যদি আমি এটাকে ঘুরাই দেখুন এটা কিন্তু এই রেফারেন্স পয়েন্টের উপর বেজ করে ঘুরছে। এখন এই রেফারেন্স পয়েন্টটাকে যদি আমি এখানে নিয়ে যাই, এখানে নিয়ে যাওয়ার পর যদি আমি এটাকে ঘুরাই তাহলে দেখুন এটা কিন্তু রেফারেন্স পয়েন্টের উপর বেজ করে ঘুরছে। আমি যদি রেফারেন্স পয়েন্টটাকে এই পাশে নিয়ে আসি, এখন যদি আমি ঘুরাই তাহলে দেখুন এই রেফারেন্স পয়েন্টের উপর বেজ করে ঘুরছে। তাহলে আশা করি আপনারা এই ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজগুলো বুঝতে পারছেন। তারপরে আমরা যদি আবার পূর্বের অবস্থায় ফিরে যাই এবং এখন যদি আমি ফ্রি ট্রান্সফর্মের পরে যে অপশনটা আছে এটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট, এই পার্সপেক্টিভ ডিস্টর্টটা অ্যাক্টিভ করে দিই। এই পার্সপেক্টিভ ডিস্টর্টের মাধ্যমে হচ্ছে এটাকে ডিস্টর্ট করা যাবে। যেমন এখন যদি আমি এটাকে এরকম করি দেখুন একটা পার্সপেক্টিভ দূরত্ব বোঝাচ্ছে যে এই প্রান্তটা কাছে মনে হচ্ছে, এই প্রান্তটা দূরে মনে হচ্ছে। আরও যদি সরু করতে চাই সরু করা যাবে, এটাকে যদি আরও প্রশস্ত করতে চাই প্রশস্ত করা যাবে। এভাবে পার্সপেক্টিভভাবে আপনারা হচ্ছে আপনাদের কোনো শেপকে ডিস্টর্ট করতে পারবেন। যেমন এটাকে আমি এই পাশে রেখে দেই, এখন এখানে আমি একটি সার্কেল তৈরি করি। সার্কেল তৈরি করার পর এখান থেকে আমি এই ফ্রি ট্রান্সফর্ম টুলটি সিলেক্ট করে এই পার্সপেক্টিভ ডিস্টর্টটি সিলেক্ট করে যদি আমি এটাকে এইরকম করে ফেলি দেখুন এটা কিন্তু অন্যরকম একটা শেপ হয়ে গেছে। এছাড়া আমি যদি এখান থেকে পলিগন টুলটি নেই, পলিগন টুলটি নেওয়ার পরে এখান থেকে পুনরায় ফ্রি ট্রান্সফর্ম টুলটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পার্সপেক্টিভ অপশনটা সিলেক্ট করে আমি যদি এটাকে এরকম করে ফেলি দেখুন এটা টোটালটি আলাদা রকমের একটা শেপ হয়ে গেছে এবং এটা দূরত্ব বোঝাচ্ছে। এই দূরত্বটা যদি আপনাদের বোঝাতে চাই সেক্ষেত্রে এখানে আমি একটা ডিজাইন করে রেখেছি, এটা রাস্তা বোঝাচ্ছে। এই রাস্তার দূরত্বটা যদি আমি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি, এই পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল আমি তৈরি করলাম, রেক্ট্যাঙ্গেলটাকে আর একটু বড় করি, এ পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। রেক্ট্যাঙ্গেল তৈরি করার পর এই রেক্ট্যাঙ্গেলের ফিল কালারটিকে আমি এই কালার দিয়ে দিই, এই কালার দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি ফ্রি ট্রান্সফর্ম টুলটি সিলেক্ট করলাম। ফ্রি ট্রান্সফর্ম টুলটি সিলেক্ট করার পরে আমরা এই অপশানটা সিলেক্ট করে নিলাম, এই অপশানটা সিলেক্ট করার পর এটাকে আমি এরকম সরু করে দিলাম এবং এই প্রান্তটাকেও আর একটু সরু করতে হবে, সরু করে দিলাম। এবার যদি আমি এটাকে এখানে বসিয়ে দেই আমি সামনের প্রান্তটাকে আর একটু সরু করতে হবে, সেক্ষেত্রে আমি পার্সপেক্টিভ টুলটি নিয়ে এটাকে আরও সরু করে দিলাম। এবার যদি আমি এটাকে আর একটু ভিতরের দিকে নিয়ে যাই এবং আর একটু সরু করি এবং এই প্রান্তটাকে আর একটু প্রশস্ত করে দেই তাহলে দেখুন মনে হচ্ছে যে একটা রাস্তা এরকম ভিতরের দিকে চলে গেছে। এভাবে আপনারা হচ্ছে পার্সপেক্টিভভাবে এই দূরত্বটা সৃষ্টি করতে পারবেন এই ফ্রি ট্রান্সফর্মের এই পার্সপেক্টিভ যে অপশানটা আছে এই পার্সপেক্টিভ ডিস্টর্ট অপশানের মাধ্যমে। এখন আমি ফ্রি ট্রান্সফর্মের সর্বশেষ যে উইজার্ড আছে সেটি নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে এখানে আমি পুনরায় একটা শেপ তৈরি করে নিই, শেপ তৈরি করার পর এখন আমি ফ্রি ট্রান্সফর্ম টুলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই উইজার্ডগুলো চলে আসবে। এই উইজার্ডগুলো সর্বশেষ উইজার্ডের যে অপশানটা সেটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট। এই ফ্রি ডিস্টর্টের মাধ্যমে হচ্ছে যে কোনো কর্নারকে আলাদা আলাদাভাবে ডিস্টর্ট করা যাবে। যেমন এখন যদি আমি এই কর্নারটাকে ডিস্টর্ট করতে চাই সেক্ষেত্রে এই কর্নারের উপর মাউসের লেফট বাটনে ক্লিক করে এটা সিলেক্ট করে এখন যদি আমি ড্র্যাগ করি দেখুন এটাকে আলাদাভাবে ডিস্টর্ট করা গেছে। এটাকে যদি আমি ডিস্টর্ট করতে চাই এটাকে ডিস্টর্ট করা গেছে, এটাকেও ডিস্টর্ট করা যাবে, এটাকেও ডিস্টর্ট করা যাবে। সিঙ্গেলি সিঙ্গেলি ডিস্টর্ট করার জন্য আপনারা সর্বশেষ যে অপশানটা আছে ফ্রি ডিস্টর্ট এটা ব্যবহার করতে পারবেন। আর পূর্বের যে অপশানটা ছিল পার্সপেক্টিভ ডিস্টর্ট এটা ব্যবহার করলে দুটো প্রান্ত একসাথে ডিস্টর্ট হবে। এ পর্যায়ে আমি এই ফ্রি ট্রান্সফর্ম টুলের পরবর্তী যে টুলটি আছে এবং সর্বশেষ টুল সেটা হচ্ছে পাপেট ওয়ার্প টুল নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমি এই শেপটিকে এখান থেকে ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে এখানে পুনরায় আমি রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে একটা শেপ ক্রিয়েট করি। এখন এখান থেকে আমি পাপেট ওয়ার্প টুলটি সিলেক্ট করব। পাপেট ওয়ার্প টুলটি সিলেক্ট করার সাথে সাথে দেখুন এই শেপের মধ্যে কিছু পয়েন্ট নির্দিষ্ট হয়ে গেছে। যেমন এই পয়েন্ট ধরে যদি আমি এখন মুভ করি দেখুন এই শেপটি কিন্তু রিশেপ বা পরিবর্তন হয়ে যাচ্ছে। পাপেট ওয়ার্প টুলের মাধ্যমে কোনো শেপের নির্দিষ্ট অংশ সিলেক্ট করার মাধ্যমে ওই অংশটুকুকে কিন্তু মডিফাই করা যায়। সাধারণত অ্যাডভান্স লেভেলের অনেক ডিজাইন করার জন্য এই টুলটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে একটা পয়েন্ট আছে, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে একটা পয়েন্ট ক্রিয়েট হবে, এটাকে ধরে কিন্তু আমি পরিবর্তন করতে পারছি। এখন যদি আমি এখানে ক্লিক করি এখানে একটা পয়েন্ট হবে, সেক্ষেত্রে এটা ধরে আমি পরিবর্তন করতে পারছি, বাকিগুলো দেখুন স্টিল অবস্থায় আছে। এখন যদি এখানে আমি পরিবর্তন করতে চাই, এখানে আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম,
পরিবর্তন করা যাচ্ছে। কোনো পয়েন্টকে যদি আপনারা ডিলেট করতে চান সেক্ষেত্রে ওই পয়েন্টটা সিলেক্ট করে কিবোর্ডের ডিলেট বাটনে প্রেস করলেই ওই অংশটা যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ডিলেট হয়ে যাবে। যেমন আমি যদি এখানে একটা পয়েন্ট নিয়ে এটাকে পরিবর্তন করি, তারপর যদি এই পয়েন্টটাকে ডিলেট করে দিতে চাই, এই পয়েন্টটা সিলেক্ট করে আমি ডিলেট বাটনে প্রেস করলে এটা ডিলেট হয়ে যাবে। এখানে একটা পয়েন্ট নিয়েছিলাম, এটা যদি ডিলেট করতে চাই আমি এটা সিলেক্ট করে ডিলেট বাটনে প্রেস করলে ডিলেট হয়ে যাবে। মূলত পাপেট টুলের মাধ্যমে হচ্ছে কোনো নির্দিষ্ট শেপের অথবা কোনো নির্দিষ্ট অবজেক্টের অংশকে সিলেক্ট করে করে ওই অংশকে একদম ধরে ধরে মডিফাই করা যায়। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফ্রি ট্রান্সফর্ম টুল এবং পাপেট ওয়ার্প টুল নিয়ে এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কারো যদি কোথাও বুঝতে সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর পরবর্তী টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।